हेलो स्टूडेंट्स, गुड आफ्टरनून। আমরা লাস্ট ক্লাসে অলরেডি এওলিয়ান ইরোশন ল্যান্ডফর্মস, এওলিয়ান ইরোশনাল ল্যান্ডফর্মস বাই উইন্ড আমরা পড়েছি। আজকে আমরা পড়ব এওলিয়ান ডিপোজিশনাল ল্যান্ডফর্মস বাই উইন্ড। তো এওলিয়ান ডিপোজিশনাল ল্যান্ডফর্মস পড়তে গেলে আগে আমাদের একটু মনে করে নিতে হবে যে আমরা অলরেডি ডিপোজিশনাল প্রসেসগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো সেই প্রসেসগুলোকে ইমপ্লিমেন্ট করেই কিন্তু এই ডিপোজিশনাল ল্যান্ডফর্মসগুলো তৈরি হয়। তো আজকে আমরা স্টার্ট করছি এওলিয়ান ডিপোজিশনাল ল্যান্ডফর্মস বাই উইন্ড। ডিপোজিশনাল ওয়ার্ক অফ উইন্ড ইজ জিওমরফোলজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট বিকজ সিগনিফিকেন্ট ইট ইজ সিগনিফিকেন্ট ফিচার্স লাইক স্যান্ড ডিউনস অ্যান্ড লোয়েস আর ফর্মড। আচ্ছা, এটা মাথায় রাখবে, যখনই আমরা কোনো ডেজার্ট রিজেনে ঘুরতে যাই বা ডেজার্ট রিজেনের ছবি দেখি, তখনই কিন্তু আমরা বড় বড় বালির পাহাড়ের মতন উঁচু উঁচু বালির স্তূপ দেখতে পাই, ওগুলোই হচ্ছে স্যান্ড ডিউনস। স্যান্ড ডিউনস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট ফিচার্স অফ ডেজার্ট। আমরা কিন্তু ডেজার্ট বলতেই আমাদের চোখের সামনে প্রথমেই কিন্তু স্যান্ড ডিউনের ছবি ভেসে ওঠে। লোয়েস আমরা অত পরিচিত নই লোয়েসের ছবির সাথে, বাট স্যান্ড ডিউনসের সাথে কিন্তু আমরা ভীষণভাবেই অ্যাকাস্টামড। আমরা যখনই কোনো ডেজার্টের ফটোগ্রাফ দেখি, তখনই কিন্তু স্যান্ড ডিউনসকেই দেখতে পাই। Deposition of wind-blown sediments occur due to marked reduction in wind speed and obstructions caused by bushes, forests, marshes and swamps, lakes, big rivers, walls, etc. এটা আমি আগের দিনও বলেছিলাম, যখনই উইন্ড কোনো একটা কিছুতে বাধা প্রাপ্ত হয়, যখনই কোনো একটা অবস্ট্রাকশন থাকে এবং উইন্ড তাতে এসে ধাক্কা খায়, ধাক্কা খেলেই কিন্তু উইন্ডের সাথে ক্যারিড বাই হয়ে আসা যে সেডিমেন্টস গুলো, যে স্যান্ড গ্রেইনস গুলো, যে ডাস্ট পার্টিকেলস গুলো, সেগুলো ওখানে ওখানেই মানে কি বলবো ওখানেই আস্তে আস্তে ডিপোজিটেড হতে থাকে। ওরা আর তখন উইন্ডের সাথে ফ্লো করে আরো দূরে যেতে পারে না। তো সেই জন্য ওখানেই যখন ওরা ডিপোজিটেড হতে শুরু করে, তখন ধীরে 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 ওখানে নানা রকমের ডিপোজিশনাল ল্যান্ডফর্মস তৈরি হতে শুরু করে। এবং এই অবস্ট্রাকশনস গুলো বুশ হতে পারে, ফরেস্ট হতে পারে, মার্শ হতে পারে, ছোট ছোট সোয়াম্প হতে পারে। সোয়াম্প মানে ছোট ছোট জলাভূমি মতন, হ্যাঁ সেরকম সোয়াম্প হতে পারে। জল মানেই তো জল যেই লেগে যাবে, স্যান্ড গ্রেইনস ড্রাই অবস্থা যতটা সুন্দর উইন্ড দিয়ে ব্লো করে অনেক দূর অব্দি যেতে পারবে, কিন্তু যেই সেটা ওয়েট হয়ে যাবে বা ভিজে হয়ে যাবে, সে কিন্তু আর যেতে পারে না, তখনই সেখানে ডিপোজিট হতে শুরু করবে। ওকে, স্যান্ডস আর ডিপোজিটেড অন বোথ উইন্ডওয়ার্ড অ্যান্ড লিওয়ার্ড। উইন্ডওয়ার্ড মানে যেদিক থেকে উইন্ড আসছে, এটা আমি আগের দিনও দেখিয়েছিলাম। সাপোজ এটা একটা কিছু, হ্যাঁ এটা একটা হয়তো বুশ রয়েছে বা কিছু, তার উপর স্যান্ড জমতে জমতে এরকম একটা মাউন্ড মতন তৈরি হয়েছে বা টিলা মতন তৈরি হয়েছে। উইন্ড সাপোজ এদিক থেকে এদিকে ফ্লো করছে, তাহলে এটা হচ্ছে উইন্ড ওয়ার্ড সাইড, এটা হচ্ছে লিওয়ার্ড সাইড। উইন্ড এর উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম করে, তো এটা হচ্ছে লিওয়ার্ড সাইড, এটা হচ্ছে উইন্ড ওয়ার্ড সাইড। তাহলে এটা উইন্ড ওয়ার্ড সাইড, এটা লিওয়ার্ড সাইড। A fixed obstructions, একটা obstruction একদিকে windward side থাকে, একদিকে leeward side থাকে, the accumulated are called sand shadows. আচ্ছা, এই যে accumulationটা হলো, এবং suppose এরকম ব্যাপারটা রয়েছে, এদিকটা হচ্ছে windward, এদিকটা হচ্ছে leeward, যেহেতু wind যাচ্ছে এদিকে, এটা তাই windward, এটা leeward. এবার এই যে অংশটা, এই অংশটা হচ্ছে sand shadows. স্যান্ড শ্যাডোজ এটার নাম হওয়ার একটা কারণ আছে, কারণ যখন উইন্ডটা বেরিয়ে যায় এইভাবে লম্বা হয়ে, তখন কিন্তু দেখা যায় এই জায়গাটা, এইটুকু অংশ কিন্তু উইন্ডের ডিরেক্ট সংস্পর্শে আসে না, উইন্ডের ডিরেক্ট টাচ এখানে পায় না, তাই জন্য এই জায়গাটার নাম স্যান্ড শ্যাডো। আরেকটা হচ্ছে অ্যাকুমুলেশন অফ স্যান্ডস বিটুইন অবস্ট্রাকলস আর কল স্যান্ড ড্রিপস। মানে এরকম একটা অবস্ট্রাকেল আছে, হয়তো একটা অবস্ট্রাকেল, এটা একটা অবস্ট্রাকেল, তো দুটোর মাঝখানে যদি স্যান্ড এসে অ্যাকুমুলেটেড হতে থাকে এবং অ্যাকুমুলেশন হওয়ার রেটটা এখানে অনেক বেশি থাকে, তখন তাকে বলা হয় স্যান্ড ড্রিপস। আচ্ছা, নেক্সট হচ্ছে, আমরা আবার চলে আসছি ডিপোজিশনাল ল্যান্ডফর্মসে। আজকে সব কটা কমপ্লিট করতে পারবো না, আজকে আমি হাফ কমপ্লিট করাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়বো। The first landform holo sand ripples. Sand ripples are common feature of almost all sand surfaces. Sand ripples mane hocche jeta dune amra tokhon dhore bolchilam,
ডিউনেরই মতো দেখতে, বাট অনেক তার সাইজটা অনেক ছোট হয়, রিপেল মানে এরকম উঠা নামা উঠা নামা। রিপেলের আমি একটা এক্সাম্পল খুব ভালো দেব, দিলে তোমরা বুঝতে পারবে। তোমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় দীঘা ঘুরতে গেছো, বা কোনো না কোনো সমুদ্রের কাছাকাছি কোনো অঞ্চল ঘুরতে গেছো, কোস্টাল রিজিয়ন ঘুরতে গেছো। তো সেই কোস্টে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো যে জলটা যখন আসে, ব্যাকওয়াশ আর সোয়াশ বলে, তো যখন এসে এসে কোস্টে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার ফিরে যায়, তখন দেখবে জলে জল যেই ব্যাক করে ফিরে যাচ্ছে, এরকম একটা ঢেউ খেলানোর মতন একটা একটা মানে কি বলবো, একটা ওয়েভের মতন একটা ওর উপর, ওই ল্যান্ডের উপর, কোস্টের উপর তৈরি হয়। তো সেই যে ঢেউ খেলানোর মতন, ওয়েভের মতন তৈরি হয়, ওটাকেই বলা হয় রিপল। রিপল কিন্তু কোস্টাল রিজিয়নেও যেমন দেখতে পাওয়া যায়, আবার ডেজার্ট রিজিয়নেও দেখতে পাওয়া যায়। ডেজার্ট রিজিয়নের রিপলস গুলো টোটালি উইন্ড দিয়ে তৈরি হয়, ওখানে তো ওয়াটার দিয়ে তৈরি হয় প্লাস উইন্ড দিয়েও হয় কোস্টাল রিজিয়নে, বাট ডেজার্ট রিজিয়নে কিন্তু টোটালি উইন্ড দিয়েই হয়। আচ্ছা, টিপিক্যালি দে আর ফিউ সেন্টিমিটার ইন হাইট অ্যান্ড আর স্পেসড অ্যাট ইন্টারভেলস অফ সেভারাল সেন্টিমিটার্স টু মিটার্স। এটা বেশি উঁচু হয় না, হাইটে খুব কম উঁচু হয়, এবং অনেক দূর অব্দি স্প্রেড করতে পারে, আবার অনেক সময় অনেক অল্প জায়গা নিয়েও থাকতে পারে। আমরা যখন কোনো আমাদের দেখবে রাজস্থানের ওপর কোনো মুভি বা সিনেমা এলে, তাতেও কিন্তু যে রাজস্থানের ছবি দেখা যায়, সেখানে যেমন ডিউনও দেখতে পাই, ডিউনের ওপর আবার কিন্তু রিপল মার্কও আমরা দেখতে পাই, যেমন ঢেউ খেলানো থাকে, সেগুলো রিপল মার্ক। আর বড় বড় যে মাউন্ডগুলো পুরো বিশাল বিশাল হিলের মতন উঁচু থাকে, সেগুলো হচ্ছে ডিউন। The long axis run at right angles to the wind direction. Acha, wind direction er right angle thake. Wind direction jodi erokom hoy, tale axis hocche erokom thakbe. Ha, axis onujayi kintu ota erokom erokom hobe, ebong ebong seta migrate korbe downwind. Downwind mane leeward side e migrate korbe, karon wind dhakka diye diye oke ulto dike, mane or wind jedike blow korche shedikei kintu oke move korte help korbe. They may be symmetrical or asymmetrical. Asymmetrical মানে দুদিকের যে দুদিকের যে কি বলবো এটা রয়েছে, মানে দুদিকের যে এইটা আর এইটা, এই দুটোই ইকুয়াল হতে পারে, বা অ্যাসিমেট্রিক্যাল মানে একটা দিক বড় একটা দিক ছোট, এরকম দুটোই হতে পারে। আচ্ছা, the reasons for ripple formation are related to the dynamic interaction. Sheets of well sorted sand that have accumulated at the surfaces are inherently unstable even under gentle winds. je je guru ekdom mane ki bolbo sand er je dekhbe amra jokhon jokhoni kono kichu deposition hoy tokhon khub boro boro grains gulo niche thake, aste aste layer by layer ekdom ekdom mane khub choto choto grains gulo ekdom opore thake sheet er moton স্প্রেড হয়ে থাকে। তো সেই যে শিটস অফ ওয়েল সর্টেড স্যান্ড, ছোট ছোট স্যান্ডগুলো যে ওপরে পড়ে থাকে, এবং সেগুলো এতটাই আর কি হালকা আর এতটাই ছোট যে সেগুলো ভীষণই আনস্টেবল, মানে একটু হাওয়া দিলেই, ফু দিলেই দেখবে, নর্মাল ফু দিলেও সেগুলো উড়ে উড়ে একটু আর কি একটা শেপ নেওয়ার চেষ্টা করে। তো তাই জন্য একটু হাওয়া দিলেই ওগুলো কিন্তু আস্তে আস্তে এরকম রিপল মার্ক, এরকম ওঠা নামা এরকম ঢেউয়ের মতন মার্ক তৈরি করে। এবং যদি অল্প একটু অবস্টাকল থাকে, তখন সেখানে গিয়ে ওরা মানে ওই অবধি গিয়ে আর স্প্রেড করতে পারে না, নাহলে ওরা কিন্তু সমানে মাইগ্রেট করতে থাকে উইন্ডের সাথে সাথে। ওকে, এইভাবে ধীরে 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 ওরা মাইগ্রেট করতে থাকে, এবং তারপরে যদি এরপর দেখা যায় যে রিপিল হওয়ার পরেও হয়তো অ্যাকুমুলেশন হচ্ছেই হচ্ছেই হচ্ছে, হতে হতে একসময় কিন্তু গিয়ে রিজ তৈরি হতে পারে, বা তারপরেও তৈরি হতে পারে ডিউন। তো এটা যতক্ষণ অবধি আর কি প্রচুর রিপল হতে পারে, একটা কোনো একটা ছোট্ট অংশে প্রচুর নিউমারাস রিপলস থাকতে পারে, এবং সেই রিপলস গুলো কন্টিনিউয়াসলি মাইগ্রেট করতে থাকবে। দেখো এখানে আমি দিয়েছি রিপলের ফরমেশনটা, ওয়েট স্যান্ডের প্যাচ রয়েছে, ইম্প্যাক্ট অফ গ্রেইনস অন ফ্ল্যাট সার্ফেস। দেখো এই যে আমি স্যালটেটিং একটা প্রসেস বলেছিলাম, দেখো স্যালটেটিং প্রসেসে জাম দিয়ে দিয়ে এগোচ্ছে, জাম দিয়ে দিয়ে এগোচ্ছে। নেক্সট বলছে কি ইম্প্যাক্ট কন্টিনিউস, এবং এখানে হয়তো একটা ওয়েট স্যান্ড প্যাচ রয়েছে, ওয়েট স্যান্ড প্যাচ মানে কিন্তু সেখান থেকেও নিতে পারছে না, সেখানে এসে তখন ডিপোজিট হচ্ছে। তো ডিপোজিট হতে হতে দেখো এটা একটা মাউন্ড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওয়েট স্যান্ড প্যাচ কি করে হলো তোমরা বলতেই পারো, যে ডেজার্ট এরিয়ায় কি করে ওয়েট স্যান্ড প্যাচ হলো,
হতে পারে সেখানে হয়তো গ্রাউন্ড ওয়াটার লেয়ারটা হয়তো একটুখানি ওপরে, গ্রাউন্ড ওয়াটারটা হয়তো একটু কাছাকাছি বলে ওখানে স্যান্ডের মধ্যে ময়েশ্চার রয়েছে, তো সেই জন্য ওখান থেকে কিন্তু ওয়েট স্যান্ডকে ও তুলতে পারছে না, তাই জন্য সেখানে এসে ডিপোজিট হতে শুরু করেছে। ডিপোজিশনের সাথে সাথে দেখো সেখানে একটা ছোট্ট মাউন্ট মতন তৈরি হয়ে গেছে, ছোট্ট একটা টিলা মতন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, স্যান্ড মাউন্ট নাও হাই এনাফ ফর সার্ফেস পার্টিকলস টু বি রিমুভ বাই স্যাল্টেশন বাই এরিয়া ডাউন উইন্ড অফ মাউন্ট ইজ শেল্টার্ড। ওকে, এখান থেকে এবার আবার স্যাল্টেটিং পদ্ধতিতে এটা এখন উঁচু হয়ে গেছে এবং এর পর স্যাল্টেটিং এই জায়গাটা হচ্ছে দেখো স্যান্ড শ্যাডো, এই জায়গাটা কিন্তু উইন্ড সরাসরি পৌঁছতে পারে না, উইন্ড এখান থেকে স্যাল্টেটিং করে নিয়ে চলে যাচ্ছে বেশ অনেকটা দূরে, এবং এইভাবে এখানে আবার কিন্তু নেক্সট ডিপোজিশন তৈরি হতে শুরু করবে। তাহলে এইটা একটা রিপেল, এটা একটা রিপেল, এরকম করে করে পর 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 রিপেল তৈরি হতে শুরু করবে, এবং এইভাবে দেখো এখানে সেকেন্ড রিপেলটাও তৈরি হয়ে গেছে, সেকেন্ড মাউন্টটাও তৈরি হয়ে গেছে, এরকম করে আবার থার্ড মাউন্ট হবে, এর ওপর থেকে আবার নিয়ে নিয়ে গিয়ে ফেলবে, এরকম করতে করতে কিন্তু রিপেলটা স্টার্ট মানে রিপেলটা ফর্মেশন হবে। এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট দিতে পারো। নেক্সট আসছে স্যান্ড ব্রিজেস। স্যান্ড ব্রিজেস আর লার্জার ফিচার দ্যান রিপেলস, হ্যাভিং ওয়েভ লেন্থ টু 3 মিটার অ্যান্ড ম্যাক্সিমাম হাইট অফ 15 সেন্টিমিটার। রিপেলের মতোই, রিপেলের থেকে একটু বড় যখন হয়ে যায় তখন তাকে বলা হয় স্যান্ড ব্রিজেস, একটু বড়, একটু বড় হলে স্যান্ড ব্রিজেস, আর একটু ছোট হলে জাস্ট ওয়েভের মতন এরকম হলে সেটাকে বলা হচ্ছে রিপেল। ওকে, দিস ইজ অলসো ট্রান্সভার্স টু দ্য উইন্ড অ্যান্ড অ্যাসিমেট্রিক ইন ক্রস প্রোফাইল। ট্রান্সভার্স মানেই হচ্ছে উইন্ড যেদিকে ফ্লো করবে তার উল্টো দিকে ফর্মেশন হবে, মানে এইভাবে হচ্ছে অ্যাক্সিসটা। এটা হচ্ছে ট্রান্সভার্স, মানে এর অ্যাক্সিস আর উইন্ডের ডিরেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এটার মানে হলো ট্রান্সভার্স। Their origin is related to high percentage of coarse sand granules and small pebbles. Joto coarse sand granules thakbe ebong small pebbles thakbe toto sand ridge ta toiri hobe, mane ripple theke asthe aro tar height and tar width bere giye seta ridge formation hobe. Okay, coarse granules thakle shekhane eshe beshi kore deposit hote shuru korbe karon shegulo ke she carry korte parbe na, ebong okhane shei jonno tar carry kore ana je small mane je choto choto grains gulo shekhane gulo deposited hote shuru korbe. The basic difference between a ripple and a ridge is found in the relationship between strength and particle size. In a ripple, the particles are carried away by strong winds preventing its upward growth, while the ridge still grows because only the smaller particles are removed away, leaving the larger ones to accumulate. Acha, এটা বুঝতেই পারছো, রিপেল কিন্তু যেখানে স্ট্রং উইন্ড থাকে সেখানে তৈরি হয়, কারণ এতটাই স্ট্রং উইন্ড থাকে যে সেখানে বেশি ডিপোজিশন হয় না, কার তার আগেই উইন্ডের ভেলোসিটি বেশি থাকে বলে উড়িয়ে নিয়ে মাউন্ডের হাইটটা বাড়ে না, একটা নির্দিষ্ট হাইটের পরেই সেখান থেকে আবার স্যাল্টেটিং পদ্ধতিতে নিয়ে গিয়ে পাশে আবার আর একটা মাউন্ড তৈরি করে ফেলে, সেজন্য হাইট বাড়তে পারে না। বাট ইন কেস অফ রিজ, রিজের ক্ষেত্রে কিন্তু হাইটটা সমানে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, এবং সেখানে যেহেতু অনেক কোর্সার গ্রেইনস থাকে সেখানে হাইট বাড়তে সুবিধাও হয়, এবং তাছাড়াও উইন্ডের ভেলোসিটিটাও কম থাকে যে ওই বড় বড় কোর্সার গ্রেইনসগুলোকে স্যাল্টেটিং পদ্ধতি থেকে নিয়ে গিয়ে ও পাশে ফেলতে পারে না, সেই জন্য হাইটটা ওখানে আরও বাড়তে থাকে। ওকে, নেক্সট, এবার দেখো এখানে ফর্মেশন অফ স্যান্ড রিজেস রয়েছে, দেখো অনেক বড় বড় কোর্সার স্যান্ড গ্রেইনস গুলো পড়ে রয়েছে এবং ধীরে ধীরে সেই স্যান্ড গ্রেইনস গুলোই কিন্তু ওপরে 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 বাড়তে পারে, যেগুলো যেগুলো ডাস্ট পার্টিকেলস এর মতন ছোট ছোট সেগুলো ক্যারিড বাই হয়ে চলে যাবে, কিন্তু বড় বড় গুলো এখানে জমতে থাকবে এবং আস্তে আস্তে এটা আস্তে আস্তে উঁচু হতে থাকবে এবং বড় হতে থাকবে। নেক্সট আসছে স্যান্ড ডিউন্স। স্যান্ড ডিউন্স খুব ইম্পর্টেন্ট, আলাদা করে 5 মার্কসেও কোশ্চেন আসে, বারবার বলছি স্যান্ড ডিউন্স কিন্তু পুরোটা তো ডিপোজিশনাল ফিচার্সটা তো 10 মার্কসে আসতে পারেই, এছাড়া শুধুমাত্র স্যান্ড ডিউন্স কিন্তু 5 মার্কসে আসে। ডিউন্স আর বেসিক্যালি হিলস অফ উইন্ড ব্লোন স্যান্ড, হিলস অফ উইন্ড ব্লোন স্যান্ড মানে বড় বড় পাহাড়ের মতন বালির পাহাড়, বাংলায় বললে বালির পাহাড়। ওকে, হিলস অফ স্যান্ড। The kinetic energy of saltating a sand grains become dissipated when the grains impact a patch of sand on the surface. It typically takes the form of a mound, ridge or hill. Jokhoni, mane ki bolbo, jokhoni kono ekta
জায়গায় এসে ধাক্কা খায় উইন যখন ক্যারি করে আনছে, তখনই কিন্তু তার যে এনার্জিটা ছিল, যে ক্যারি করে আনার যে এনার্জিটা ছিল উইন্ডের, সেটা কিন্তু হ্যাম্পার হয় এবং সেখানে তখন সে ডিপোজিট করতে শুরু করে। ওকে, অ্যান এরিয়া উইদিন ডিউনস ইজ কল্ড আ ডিউন সিস্টেম অর আ ডিউন কমপ্লেক্স। একটা বিশাল বড় এরিয়া যেখানে ডিউন দেখতে পাওয়া যায়, সেখানে পরপর অনেক ডিউন দেখতে পাওয়া যায় এবং তাকে ডিউন কমপ্লেক্স বলে বা ডিউন সিস্টেম বলে। আর লার্জ ডিউন কমপ্লেক্স ইজ কল ডিউন ফিল্ড। ডিউন ফিল্ড বলে এগুলো সব ছোট ছোট শর্ট কোশ্চেন আসতে পারে টু মার্কসের জন্য, ভালো করে দেখো। হোয়াইল ব্রড ফ্ল্যাট রিজিয়ন্স কভার্ড উইথ উইন্ড সোয়েপ্ট স্যান্ড অর ডিউন্স উইথ লিটল অর নো ভেজিটেশন আর কল্ড আর্গস অর স্যান্ড সিজ। এগুলো সবই কিন্তু শর্ট কোশ্চেন টু মার্কসের জন্য ইম্পর্টেন্ট। Dunes occur in different shapes and sizes. Dunes er kintu bishal variation ache, khub choto theke bhishon boro obdi hote pare. But most kinds of dunes are longer on the stores. Stores mane upflow side, mane jeta windward side, where the sand is pushed up the dune and have a shorter slip face in the lee side. Slip face mane hocche jeta bolchi kochchoper picher moto dekhte hoy. এরকম দেখতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিউন গুলো। দেখো এদিকটা বড় অনেকটা এরিয়া জুড়ে থাকে, যেটা স্টস সাইড বা আপফ্লো সাইড বা উইন্ডওয়ার্ড সাইড, আর যেটা স্লিপ ফেস, স্লিপ ফেসটা অনেকটা স্টিপার হয়, অনেকটা খাড়া হয় ঢালটা। এদিকে স্লোপটা অনেক জেন্টল স্লোপ হয় আর এদিকে স্লোপটা অনেক স্টিপ স্লোপ হয়, এবং এই জন্যই স্টিপ স্লোপ হয় বলে এটাকে স্লিপ ফেস বলে। ওকে, দ্য ভ্যালি অফ ট্রাপ বিটুইন ডিউনস ইজ কল্ড ডিউন স্ল্যাক। দুটো ডিউনের মাঝখানে যে ভ্যালিটা থাকে সে তাকে বলা হয় ডিউন স্ল্যাক। আচ্ছা, ডিউনস আর মেড অফ স্যান্ড সাইজ পার্টিকেলস অ্যান্ড মে কনসিস্ট অফ কোয়ার্টজ। স্যান্ডের মধ্যে যা যা থাকে, দেখবে স্যান্ড চকচক করে না, স্যান্ড চকচক করে বলে কারণ তার মধ্যে কোয়ার্টজ থাকে। ওকে, তো যা যা থাকে স্যান্ডের মধ্যে, কোয়ার্টজ, ক্যালসিয়াম কার্বোনেট, স্নো, জিপসাম অর আদার মেটেরিয়ালস, এগুলো থাকে। The upwind upstream upwind side of the dune is called the stoss side, jeta ei dikta hocche stoss side ar ei dikta hocche slip side. Acha, ebar aschi different types of dunes. Different types of dunes o kintu alada kore 5 marks er question ashe, onek shomoy 10 marks er moddhe ekta part question hishebe ashe, bishon important. Barkhano shudhumatro kintu bishon 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 important, alada kore kintu question ashe 5 marks er. Barkhan dunes are crescent shaped mounds. Acha, barkhan er arekta naam je crescentic. Crescentic boleo ashe ba shudhu barkhan boleo kintu ashe. Barkhan dunes are crescent shaped mounds which are generally wider than they are long. Beshi wide beshi hoy, onek beshi lomba hoy na, mane byapar ta erokom. Ei to dune, ei etake bola hocche lomba. এই লম্বাটা খুব একটা বেশি হয় না, বাট ওয়াইডারটা বেশি হয়। ওয়াইডার মানে যদি আমি এদিক থেকে দেখি এইরকম ভাবে থাকে, এই অংশটা অনেকটা হয়, কিন্তু লং খুব একটা হয় না বারখান। বারখানটা এই দিকটাতেই বেশি বাড়ে, এরকম চাঁদের মতো দেখতে হয়। আচ্ছা, These dunes form under winds that blow consistently from one direction. হ্যাঁ, এখানে মাথায় রাখতে হবে যে সবসময় উইন্ড যেন একটা ডিরেকশন থেকেই ফ্লো করে এবং এটা উইন্ডের ডিরেকশনের সাথে কি বলে প্যারালাল হয়ে থাকে। যে এতক্ষণ যেগুলো পড়ছিলাম ডিউন ছাড়া যে দুটো পড়লাম সেই দুটোই ট্রান্সভার্স পড়ছিলাম, এটা কিন্তু উইন্ডের ডিরেকশনের সাথে প্যারালাল হয়ে থাকে। When the sand supply is greater, they may merge into barkhanoid ridges. অনেক সময় দেখা যায় যে পরপর অনেকগুলো বারখান তৈরি হয়ে গেছে, তখন কিন্তু তাকে বলে বারখানয়েড রিজেস। ওকে, এবং ট্রান্সভার্স ডিউনও বলে, আমরা পড়বো এর পরেরটাতে, বারখানয়েড রিজেস বা ট্রান্সভার্স ডিউনও বলে, একই জিনিস। কিন্তু সেটা অনেকগুলো ডিউন পাশাপাশি থাকতে হবে, আইসোলেটেড একটা একটা ডিউন থাকলে তাকে তখন বলবে না। Some types of crescentic dunes move more quickly over desert surfaces than any other type of dune. আচ্ছা, এই যে বারখান গুলো এগুলো কিন্তু ক্রমশ মাইগ্রেট করতে থাকে উইন্ডের ডিরেকশনের সাথে সাথে, মাইগ্রেট করতে থাকে, কারণ এই যে উইন্ডের সাথে এখানে ডিপোজিট করছে, ডিপোজিট করতে 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 একসময় দেখা যায় যে স্লিপ ফেস থেকে এটা হয়তো ঝরে পড়ে গেল এদিকে, তো তখন আবার এই এতটা মাইগ্রেট করে গেল, আবার আবার ডিপোজিট হচ্ছে 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 হচ্ছে, আবার হয়তো স্লিপ ফেস থেকে ঝরে পড়ে গেল এদিকে। এই করে করে কিন্তু দেখা যায় যে উইন্ডের সাথে উইন্ড যেদিকে ফ্লো করছে, যেদিক থেকে আসছে সেটা না, যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু সমানে বারখান মাইগ্রেট করতে থাকে।
তাকলামাকান ডেজার্টে কিন্তু আমরা প্রচুর বারখান দেখতে পাই। আচ্ছা এই দেখো বারখান দেখলে বুঝবে এটা হচ্ছে উইথ, এই যে এটা বলছিলাম এটা হচ্ছে উইথ, এটা অনেকটাই বেশি থাকে। তবে বারখানের সাইজ বিশাল বড়ও হতে পারে আবার অনেক ছোট হতে পারে, এদিকটা অনেকটা বেশি থাকে না। এবং ডিউনটা ক্রমশ এদিকে দেখো উইন্ড ডিরেকশন, এই যে দেখো অ্যারোগুলো এদিকে রয়েছে, এবং বারখান সমানে কিন্তু এদিকে উইন্ডের সাথে উইন্ড ডিরেকশন যেদিকে সেদিকেই ও মুভ করতে থাকবে। আচ্ছা দেখো ট্রান্সভার্স ডিউন, ট্রান্সভার্স ডিউন এক্ষুনি বললাম যে অনেকগুলো বারখান যদি পরপর 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 ফর্ম করে তখন তাকে বলা হয় ট্রান্সভার্স ডিউন। দেখো এখানে উইন্ড ডিরেকশন এদিকে, উইন্ড ডিরেকশন বারখানে আমি একটু আগে দেখিয়েছি, বারখানের এটা হচ্ছে সরি এগুলো হচ্ছে অনেকগুলো বারখান, হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম করে পাঁচখানা বারখান একসাথে জয়েন হয়ে গেছে। তো এখানে দেখো এইটা হচ্ছে লিওয়ার্ড সাইড, এটা হচ্ছে উইন্ড ওয়ার্ড সাইড, এবং উইন্ড দেখো এই এইদিক থেকে এদিকে ফ্লো করছে বারখানের মতোই, বারখানও তাই ছিল। তো এখানে প্রত্যেকটা বারখান জয়েন হয়ে গিয়ে ট্রান্সভার্স ডিউনটা তৈরি করেছে। নেক্সট আছে সেফ বা লংগিটিউডিনাল ডিউনস। সেফ ডিউনস আর লিনিয়ার ডিউনস উইথ টু স্লিপ ফেসেস, দ্য টু স্লিপ ফেসেস মেক দেম শর্প ক্রেস্টেড। মাথাটা যা ক্রেস্ট মানে হচ্ছে মাথা চূড়া বা পিক, সেটা শর্পলি শার্প হয় ভীষণ, এবং দুটো করে স্লিপ ফেস থাকে। দে আর কল্ড সেফ ডিউনস আফটার আরবিক ওয়ার্ডস ফর সোয়ার্ড, সোর্ড, সোর্ড মানে হচ্ছে তলোয়ার, তলোয়ারের মতন ধারালো হয়, তলোয়ারেও দুদিকটা খুব ধারালো থাকে বলে এগুলোকে সেফ বা সেফ ডিউনস বলে। They may be more than 160 kilometers long and thus easily visible in satellite images. এবং সেগুলো বিশাল বড় বড় হতে পারে সেফ ডিউন্সগুলো, এবং লংগিটিউডাল ডিউন্স এটা বুঝতেই পারছো এতক্ষণ ধরে আমরা যে টাইপের ডিউন্সগুলো দেখলাম তার থেকে টোটালি আলাদা হয়, এবং এই ডিউন্সগুলো এরকম ভাবে থাকে ফর্ম করে থাকে বলবো না। ধরো এটা আমার একটা, এটা হচ্ছে আমার উইন্ডের ডিরেকশন, উইন্ডের ডিরেকশনের সাথে এরম ভাবে ফর্ম করে। এতক্ষণ আমি দেখছিলাম যে উইন্ড ডিরেকশন এদিকে হলে এরম ভাবে ফর্ম করছিল, তাই তো? আর এবার আমরা দেখছি উইন্ড ডিরেকশনের সাথে সাথে রান করছে, মানে সাথে সাথেই পাশাপাশি পাশাপাশি ভাবে থাকছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে লংগিটিউডাল ডিউনস আর ট্রান্সভার্স ডিউনের মধ্যে পার্থক্য। এটা এটা তোমার প্যারালালি যাচ্ছে আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলে যাচ্ছে, অ্যাক্সিসটা। সেফ ডিউনস কিন্তু আমরা সাহারাতে প্রচুর দেখতে পাই, দেখো এই যে উইন্ড মাঝখান থেকে ফ্লো করে বেরিয়ে যায় আর দুপাশে বালির পাহাড়টা দুপাশে দেখতে পাই, লংগিটিউডাল ডিউনস। আজকে এই অবধি, আমরা নেক্সট ক্লাসে বাকিটা শেষ করব, বাকিটা কমপ্লিট করলে আমাদের উইন্ডেরটা শেষ হবে, উইন্ডের একটা ছোট্ট পার্ট বাকি থাকবে, তারপরে তারপরে আমরা অন্য টপিকে যাব। ওকে থ্যাংক ইউ অল।